তো লাভলি মাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। কারা কারা ভালো আছে অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। আর এখন যাচ্ছি, এখন বাজে 5:30, আমি ছেলেকে নিয়ে বাড়িপুরে পড়াতে যাচ্ছি আর কি, টোটোতে করে। আর তোমার দাদাভাইও যাচ্ছিলো, একটা দরকার ছিল সেজন্য ও যাচ্ছিলো। আর এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর একটা বিয়ে বাড়ি পড়েছিলো, তোমার দাদাভাই যাবে না করে আমাকে বললো যাবো না বলে, আমি ছেলেকে নিয়ে পড়াতে চলে গেলাম। তারপর আমাকে ফোন করে বলছে যাবো, তুমি তাড়াতাড়ি ফেলো। কিন্তু তাড়াতাড়ি ফেরা বললে তার হবে না, ম্যাম পড়াবে ছাড়বে। তারপরে ওখান দিয়ে আমি চলে গেলাম কি একটা ছেলে শার্ট নেবো বলে, শার্ট নিয়ে আর কি বাড়ি ফিরেছি তখন 9:20। তারপরে ড্রেস করে ছেলে পড়িয়ে নিয়ে এসে রেডি হয়েছে, বিয়ে বাড়ি যাচ্ছে। তোমার বেশি কথা বলবো না, সময় নষ্ট করবো না, সোজা বিয়ে বাড়িতে গিয়ে দেখো। টাটা। বৃষ্টি হচ্ছিলো, একটু ওয়েট করলাম। করার পরে বেরিয়ে এসে দেখি নর্মাল দিয়ে ফুচকা পকোড়া কফি সব তো শেষের পথে, 10:30 নাগাদ আমার জন্য আর কত ফুচকা কফি পকোড়ার ওয়েট করে গেলো। এসে দেখলাম সরাসরি বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে তো ঢুকেই পড়লাম। দেখতেই পাচ্ছ বিয়ে শুরু হয়ে গেছে এখানে, তো বিয়েতে মেয়েদের থেকে ছেলেরা বেশি আর কি। যাই হোক, ওই সময়টাতে ছেলেরা বেশি থাকে, সেই জন্য ছেলেরাই বেশি রয়েছে আর কি। আর আমি না এত ভিড় ছিলাই যে তোমাদের সঙ্গে বিয়ের ক্লিয়ার পিকচার দেবো তাও আমি দিতে পারছি না। যাই হোক, দূর থেকে তাও এত ক্যামেরাম্যানরা সব উঁচু করে, আর এখানে এই উঁচু করা ব্যাপারটা চলছিল আমার, তখন ক্যামেরাটা অফ করেছি, তারপর উঁচু করা নিয়ে দেয়ালে ঠেকে গেছিলো। যাই হোক, এই নিয়ে একটু দুর্ঘটনা হতে পারতো, কিন্তু হয়নি। যাই হোক, বাট ভালো হয়েছে। আর তোমাদেরকে বলি, আমি এত তাড়াতাড়ি কোনোদিন সেজে গুজে বিয়েবাড়িতে ভিডিও করতে মানে বিয়েবাড়ি যাইনি, কটা আধ ঘন্টা তাও লাগেনি আমি সেজে গুজে বিয়ে বাড়িতে গেছি। জানো 9:20 মধ্যে ঢুকেছি আমি বাড়ি থেকে, বেরিয়েছি তখন কটা বাজে, 9:20 ঢুকেছি না 9:10 ঢুকেছি আমার ঠিক খেয়াল নেই, কিন্তু 10:30 মধ্যে আমি বেরিয়ে গেছি আর কি। রেডি ফেডি হতে, ছেলে মেয়ে আমি সবাই তো রেডি হতে একটু মিলে, জানো তো একটু টাইম লাগে। কিন্তু আমি মুখে কোনো মেকআপ করে নেই, একটুখানি চোখে কাজল দিয়ে জাস্ট লিপস্টিক দিয়ে মুখে হালকা করে একটুখানি কনসিলার লাগিয়ে চলে গেছিলাম। যাই হোক, বিয়েবাড়িতে গেলাম, গিয়ে দেখছি মালা বদল হচ্ছে, বিয়ের পর্ব চলছে, বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে দেখতে। আর তোমরা একটা কথা ভাববে, এদের বিয়ে হয়েছে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোমরা ভাবতেই পারবে না। যাই হোক আর কি, এদের বয়সটা অনেক কম, লাভ ম্যারেজ করে দিদির বিয়ে হয়েছিল 4 মাস আগে, তোমরা জানবে, যাকে আমি একটা শাড়ি গিফট করেছিলাম বেনারসি বিয়ের সাহায্য চেয়েছিল। যাই হোক, এখানে ওর বিয়েতেও আমি একটা শাড়ি গিফট করেছি, কিন্তু কোনো আর ভালো শাড়ি, মোটামুটি ভালো শাড়ি গিফট করেছি। দিদিটা বেশি বেনারসি ছিল, এটা কাতান সিল্ক ছিল। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখছো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, দেখো আমি এটা খুব সুন্দর দেখতে। ওর নাম ছিল রিম্পা, আচ্ছা এটার নামটা কি আমি ভুলে গেছি, যাই হোক মনে নেই। তা এদের বিয়েটা দেখো, বিয়ে থেকে ছেলেদের থেকে মেয়েরা তো বেশিই তোমরা দেখতে পাচ্ছ। আর আমি বিয়ে বাড়িতে গেছি না, খাওয়া দাওয়ার লোভে অনেক দিন খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য গেছি। আমার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না, কি করবো বলো, বিয়ে বাড়িতে উড়ে দাঁড় দৌড়াতে চলে। তারপরে আমরা উপরে খেতেও গেছিলাম, দেখি না সবাই খেতে বসে গেছে, সেই জন্য আবার নিচে বিয়ে দেখতেই চলে এলাম। এসে দেখছিলাম যে সোনামা, এই দেখো সোনামা আজকে হোয়াইট আর কমেন্টে একটা ড্রেস পরেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এখানে বাবানও একটা হোয়াইট ড্রেস পরেছিল, আর তোমার দাদাভাই ব্ল্যাক প্যান্ট আর রেড একটা পাঞ্জাবি, ও তো সবসময় পাঞ্জাবিই পরে তোমরা দেখেছো। আর আমি একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম, সেটা অবশ্যই তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। দেখো আর আজকের শ্বাসটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আবারও যাচ্ছি খাবার ওখানে আর কি খালি হওয়ার জন্য, ভীষণ খিদে পেয়েছে, কারণ এসে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে যাওয়া আসা সারাদিনের আর কি পরিশ্রম থাকে। আর আমাদের বাড়ি থেকে পড়তে যাওয়ার জায়গাটা অনেক দূর ছিল, ভীষণ দূর। আর এখানে দেখা আমার একটা স্টুডেন্ট দেখা হলো, ও আর কি বলছে আন্টি হাই বলবো, তাই বলো,
ওকে একটু টেনে নিয়ে এলাম। তারপর গিয়ে দেখলাম আবারও জায়গা পায়নি, যাই হোক। আর অত রাত হয়ে গেছে না, সবাইয়ের খাওয়া তাড়া ছিল, আর যেহেতু কমপ্লেক্সের জায়গাটা অনেকটা ছোট ছিল, মানে বসার জায়গাটা, সেই জন্য আবারও ফিরে এলাম। এসে দেখলাম বিয়ে মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে, বরণ টরণ সারা হয়ে গেছে, এখন সিঁদুর দান অবশ্য হয়নি। যাই হোক, এখন বরণ পর্ব চলছিল আর সবাই মানে ঠোকাঠুকির একটা ব্যাপার নিয়ে চলছিল, ভয় হচ্ছিল, সেই জন্য জামাই আর কি প্রণাম করতে ভয় পাচ্ছিল। যাই হোক, অবশেষে প্রণামটা করে তো উঠলো। তারপর আমি ভাবলাম চলো কফি ফুচকা একটু খেয়ে আসা যাক। গিয়ে দেখি না লাস্ট গ্রন্থ একটু কফি ছিল, আমার খিদেও পেয়েছিল, তা আমি ছেলে মেয়ে তিনজনে মিলে আর কি একটু কফি খেতে গেলাম। আর এখানে গেটের বাইরে নিচের তলা চলে এসেছিলাম, তিনতলায় খাওয়া হচ্ছিল, দোতলায় বিয়ে হচ্ছিলো, আর একতলায় খাওয়া দাওয়ার পর মানে ওই স্ন্যাক জাতীয় খাবারটা হচ্ছিলো। তা আমরা ওখান থেকে আবার খাওয়া কফি ফুচকা মেন করছি, সোজা আর কোথাও দাঁড়াইনি। নান, তারপর চানা মটর, ভীষণ মানে টেস্টি ছিল খাবারগুলো, সত্যিই খুবই ভালো ছিল। আর হয়তো আমি অনেকদিন পরে বিয়েবাড়ি খাচ্ছি, তাতেই হয়তো আমার বেশি ভালো লেগেছিলো, কিন্তু সত্যি বলছি বন্ধুরা খাবারগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। এটা পনির দিয়ে চানা মটর ছিল, আমার পনির খেতে ভীষণ ভালো লাগে, আর এটাও আমি একটু রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাওয়া বলে। তারপর আর কি ডাল চলে এসছে, মাছের মতো দিয়ে ডাল, এটাও ভীষণ ভালো ছিল। তারপরে চলে এসছে মাছ, মাছের এটা মানে এটা তোমাদের ব্ল্যাক কেন দেখতে পাচ্ছ বলো, ওই সময় কারেন্ট চলে গেছিলো। তারপরে পড়েছিল আমার একটা লেগ পিস, লেগ পিসটা ছিল অনেক জুসি আর খুব সুন্দর। আর মাংসের পিসগুলো মাছ প্রত্যেকটা খাবার এত সুন্দর না, তোমরা দেখতে পাচ্ছ মাটনের মতো, কিন্তু মাটন না চিকেন, ভীষণ ভীষণ ভালো। আর আমি পরে এডিট করতে না আমার মুখের মধ্যে জল চলে আসছে, কি করব। তারপরে চলে এলো চাটনি, চাটনিটা ছিল অসম্ভব সুন্দর, অসম্ভব টেস্টি। আর চাটনিতে কাজু কিশমিশটা ছিল অসম্ভব বেশি বেশি করে, আর মানে এত ভালো লাগছিল খেতে, তোমাদের কি বলবো। দেখো আমি তো একদম মন ভরে খাচ্ছি, পেট ভরে মন ভরে, এরকম বিয়েবাড়ি যদি মাসে একটা করে পড়ে না, আমি একদম গুলুগুলু হয়ে যাব। যাই হোক, আমি তো অনেকটা খেতে ভালোবাসি তোমরা জানো। যাই হোক, কি খাচ্ছিলাম, মন ভরে খাচ্ছিলাম, অনেকদিন পরে বিয়েবাড়ি পড়েছে, কবজি ডুবেই তো না খেলে ভালো লাগবে বলো। চাটনি দিয়ে পাঁপড় একদম দারুণভাবে উপভোগ করতে খাচ্ছিলাম। তারপরে মিষ্টিটা, মিষ্টিটাও খুবই সুন্দর ছিল আর কি, নরম তুলতুলে। আর অনেক সময় কীরকম চামড়ে চামড়ে মিষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। তারপরে চলে এলো কি বলো তো আইসক্রিম, আর আইসক্রিম বিয়েবাড়িতে হোক অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম না খেলে মন তো ভরেই না। তারপরে টাটা, আমরা কোথায় যাচ্ছি দেখো, বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি, কারণ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এখানে, একটুখানি ছ্যাঁক দিয়েছে, যদি না এই বৃষ্টি ছ্যাঁকের মধ্যে যদি না আমি বাড়ি পৌঁছাতে পারি, কারণ বাবা বয়স্ক, বাবা বাড়িতে রয়েছে, সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছি। আমরা চারজনে একদম লাইন দিয়ে নামছি, সেটা তুমি দেখতেই পাচ্ছ। আর শোনো, আমার ড্রেসটা পরে আজকে তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। আর কি মাঝখানে রাস্তায় কোনো ভিডিও দিইনি, একদম সরাসরি বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, আগেই জিনিসপত্রগুলো গলা টলাগুলো খুলতে আরম্ভ করেছে। তাহলে বন্ধুরা কেমন